প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, এইকোসি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপে একই সাথে আমরা আবেদন করতে পারবো। আমরা একজন স্টুডেন্ট কটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? একের বেশি স্কলারশিপের জন্য আবেদন করলে কি আমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে? এক্ষেত্রে কি আমাদের কোনো স্কলারশিপই দেওয়া হবে না? এবং আমি 2020তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি, তখন আবেদন করিনি, এখন কি আবেদন করতে পারবো? আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, আমি থার্ড ইয়ারে পড়ছি, আমি টুয়েলভে পড়ছি, আমার 60% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছিল, আমি কি আবেদন করতে পারবো? তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সমস্ত ডাউট স্কলারশিপ সংক্রান্ত এই ভিডিও দ্বারা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং বিশ্বের সমস্ত গুরুজন তথা শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধেয় প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। আর স্কলারশিপ সম্বন্ধে বলার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। দেখো, সবার প্রথম কোশ্চেন, এর আমি রীতিমতো আগেই একশ্রি বা ওএসসি স্কলারশিপে আবেদন করে ফেলেছি, সেক্ষেত্রে কি আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবো? অবশ্যই, আগের থেকে বলা ছিল না যে 60% পেলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে অনেকেই 75%-এর নিচে পেয়েছিলে, 60%-এর ওপরে পেয়েছিলে, তার সত্ত্বে ভেবেছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো না, সেক্ষেত্রে অন্য স্কলারশিপে আবেদন করেছিলে। কিন্তু এই মুহূর্তে বলে রাখি, অবশ্যই তোমরা যে স্টুডেন্টই হও না কেন, অন্য কোনো স্কলারশিপে আবেদন করলে অবশ্যই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমি একজন স্টুডেন্ট কটা স্কলারশিপে আবেদন করতে পারবো? এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা রুলস রয়েছে, তুমি একজন স্টুডেন্ট একটা কোর্সে করার জন্য কিন্তু একটা স্কলারশিপের সুবিধা, অর্থাৎ একটা স্কলারশিপ থেকেই টাকা পেতে পারো। কিন্তু স্কলারশিপে কোথাও সেরকমভাবে উল্লেখ করা থাকে না যে তুমি একটার বেশি স্কলারশিপে আবেদন করতে পারবে না। আবেদন করা মানেই কিন্তু যে তুমি স্কলারশিপ পেয়ে যাচ্ছ, এরকম কিছু না। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে যদি অন্য কোনো স্কলারশিপে আবেদন করে থাকো। আমি অবশ্যই তোমাদের বলবো, কেউ নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুটো স্কলারশিপে একই সাথে আবেদন করবে না। অনেক জায়গার থেকে আমরা শুনে থাকি একই সাথে দুটো স্কলারশিপ নাকি পেয়ে থাকে। আমার শোনা কথা, আমি প্রায় 10 বছর টিচিং করছি, তার আগে থেকে স্কলারশিপ সম্বন্ধে যতটুকু জানি, এখনও পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি কাউকে দেখিনি একজন ব্যক্তি দুটো স্কলারশিপ একই সাথে পেয়েছে। হ্যাঁ, এটা হতে পারে কেউ প্রাইভেট স্কলারশিপ একই সাথে পাচ্ছে, তার সাথে সরকারি স্কলারশিপ, একই সাথে দুটো সরকারি স্কলারশিপ দেওয়া হয় না। আর একই সাথে তুমি যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে ন্যাশনাল স্কলারশিপের যদি আবেদন করো, কোনো অসুবিধা নেই, আবেদন তুমি করতেই পারো, কিন্তু পাবে একটাই। সেক্ষেত্রে অবশ্যই তুমি মাথায় রাখবে যে তোমার জন্য কোনটা সুইটেবল। আর আমি বলবো, এবছর যারা 60% পেয়েছো, অবশ্যই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করো। এর পরবর্তী বিষয়, তোমরা অনেকেই বলেছো আমি 2020তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট করেছি। অনেকে তো আমাকে রীতিমতো হোয়াটসঅ্যাপেও বিষয়টি জিজ্ঞাসা করেছো যে আমি কি এই মুহূর্তে আবেদন করতে পারি, আমি টুয়েলভে পড়ছি, আমি এই মুহূর্তে সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে পড়ছি, আমার মাধ্যমিকে 60% ছিল, আমার উচ্চ মাধ্যমিকেও 60% ছিল, সেক্ষেত্রে কি আমি এখন আবেদন করতে পারি, আমি আগের বছর আবেদন করিনি 2020তে? সেক্ষেত্রে বলে রাখি, একেবারেই না। এক্ষেত্রে বলে রাখি, কারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে? যারা রীতিমতো 2021-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং 60%-এর ওপরে নাম্বার নিয়ে পাস করেছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কোর্সের জন্য ভর্তি হতে হবে। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা কলেজে কোনো না কোনো কোর্সের জন্য বা কোনো না কোনো ডিপ্লোমা কোর্সের জন্য তোমাকে ভর্তি হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। আরও একটা বিষয়, 2021-এর ছাত্রছাত্রীই যে অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে, 20-এর পারবে না সেটা না। ধরো 2020-তে তুমি অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস করেছিলে কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছিলে, কিন্তু তোমরা পড়াশোনা করোনি, এই মুহূর্তে আবার তোমরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, তোমরা আগের বছর উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, আগের বছর পড়িনি, এবছর 2021-এ আবার কি হচ্ছে কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে কলেজের যারা ফার্স্ট ইয়ারে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দিয়ে ভর্তি হবে, তারাও কিন্তু আবেদন করতে পারে। তো এখানে মনে রাখতে হবে, যারা এই মুহূর্তে
টুয়েলভে পড়ছো, যারা এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়ছো, যারা এই মুহূর্তে থার্ড ইয়ারে পড়ছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না রুলস অনুযায়ী। কারণ সেকেন্ড ইয়ারে বা টুয়েলভে যারা পড়ছে তাদের ক্ষেত্রে রিনিউয়াল হয়, ফ্রেশ ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করে না। যারা এই মুহূর্তে টুয়েলভে পড়ছো তোমাদের ক্ষেত্রে কী হচ্ছে, রিনিউয়াল হবে। যারা একাদশ শ্রেণীতে অ্যাকচুয়ালি স্কলারশিপ পেয়ে গেছো তারাই কিন্তু টুয়েলভে ওই স্কলারশিপকে রিনিউয়াল করতে পারবে। অবশ্যই যারা পেয়েছো তারা প্রত্যেককেই রিনিউয়ালের দরুন কি টুয়েলভে স্কলারশিপ পাবে, যদি একাদশ শ্রেণীতে আগের বছর স্কলারশিপ পেয়ে থাকো। আশা করছি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এবং যেমনটি তোমরা করে থাকো ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের নতুন যে রুলস আছে, অফিসিয়াল তথ্য কবে থেকে শুরু হচ্ছে তা নিয়ে যদি জানতে চাও, প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো পুরো বিষয়টি। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।